রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলার কারণে সর্বদা সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তরের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জেলা এবং ব্লকে ব্লকে এছাড়াও পৌর এলাকায় ডেঙ্গু আক্রমণ কমাতে সচেতনতার বার্তা প্রদান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তাই শুক্রবার বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতার এক র্যালির আয়োজন করা হয়। এই র্যালি এবং সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হয় এবং প্রত্যেকটি বাড়িতে যাতে কোনো খোলা পাত্রে জল জমতে না পারে তার জন্য বার্তা প্রদান করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চায়না কুমারী, 3 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সম্পাদক রাজু মিশ্র সহ পৌরসভার নির্মল সাথী ও নির্মল বন্ধু কর্মীরা। আমরা 3 নম্বর ওয়ার্ডে আমরা ডেঙ্গু সচেতন নিয়ে আমরা একটা র্যালি করছি। এই ওয়ার্ডে কাউন্সিলর চায়না কুমারী আমার সাথে আছে এবং আমাদের পৌরসভার আর অফিসার নোডাল অফিসার আমাদের তুষার দা এবং অশোক থেকে আরম্ভ করে কালু থেকে আরম্ভ করে সকল উপস্থিত থেকে আজকে ডোর টু ডোর আমরা মানুষকে আমরা ডেঙ্গু সম্বন্ধে আমরা সতর্কতা করছি। আমরা মানুষকে আমরা বার্তা দিচ্ছি যে বাড়ির ভেতরে জল রাখবেন না কো, এবং ময়লা আবর্জনা রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সেখানে ময়লা আবর্জনা থাকলে এবং জল জমলে সেখান থেকেই ডেঙ্গু লার্ভা সৃষ্টি হয় এবং সেই কারণে আমরা মানুষকে আমরা সতর্ক করছি, পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখে সব জায়গায়। প্রদীপ রহমান জানান, আমরা বর্ধমান পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত করতে বদ্ধপরিকর। আজ আবার ডেঙ্গু সচেতনতার এক র্যালি বার করে সাধারণ মানুষকে সচেতন করা হলো এবং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতন করা হলো যাতে খোলা পাত্রে জল জমতে না দেওয়া হয় এবং এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য বলা হয়। আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে গোটা ওয়ার্ডটাই বর্ধমান পৌরসভার MCIC মাননীয় প্রদীপ রহমান মহাশয় আর আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় চায়না কুমারী মহাশয়া আর মানে পৌরসভার যত দপ্তরের লোক এই দপ্তরের সবাই উপস্থিত ছিলেন, দিয়ে এইখানে ডেঙ্গু সচেতন প্রচার করা হচ্ছে যেন মানুষ সচেতন হোক, ডেঙ্গু থেকে বাঁচুক আর জমা জল না রাখুক, নোংরা আবর্জনা না রাখুক, সেই জন্য আমরা এখানে গোটা ওয়ার্ডে প্রচার করছি। আগামী দিন এই প্রচার সব চলবে আর আমাদের টিভিতেও অ্যাড চলছে, প্রচার চলতেই থাকবে যেন মানুষ সচেতন হয়, ডেঙ্গু থেকে মানুষ সুরক্ষা পাবে। আমাদের 3 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে একটা র্যালি করা হয়েছে পৌরসভা থেকে, আর ডেঙ্গুর জন্য সবাইকে বলা হচ্ছে কি ঘরে জল জমতে দেবেন না, যে মধ্যে ডেঙ্গুগুলো জন্ম হয় ডেঙ্গুর জন্য সবাই মৃত্যু হয়ে যাচ্ছে, তার থেকে আমরা সতর্ক করতে চাইছি মানুষদেরকে যে নোংরা নোংরা আছে সেইগুলো গাড়িতেই ফেলুক আর ঘরে জমতে দেবেন না, যে জন্য ডেঙ্গু হয় না পারে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।